আজকের দিনটিকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আপনারা সকলেই জানেন। ভারত তথা সমগ্র বিশ্বে আজকের দিনটিকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়। তবে একটা ঘটনা ঘটেছিল 14ই ফেব্রুয়ারিতে, তো যার পর থেকে আমাদের ভারতে কিন্তু আজকের দিনটিকে ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয়। তো কেন ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন তারা এখনই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং আপনারা যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের দিনে ঠিক কি ঘটনা ঘটেছিল ঠিক 4 বছর আগে সেটাও আপনারা জানতে পারবেন ডিটেলসে। তারপর আপনারা অবশ্যই জয় হিন্দ কমেন্টে লিখবেন। তো বন্ধুরা, আজকের দিন থেকে ঠিক 4 বছর আগে 2019 সালের 14ই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবস ছিল রক্তাক্ত, 40 জন শহীদ হয়েছিলেন আমাদের ভারতের সিআরপিএফ এবং আমাদের আর্মিরা সেই দিন কিন্তু শহীদ হয়েছিলেন। তো 2019 সালের এই দিনে ভারতের কালো দিন হিসেবে পালন করা হয়। ঘটেছিল পুলওয়ামা অ্যাটাক্স। তো আপনারা এইবার হয়তো অনেকেই রিলেট করতে পেরেছেন, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটেছিল পুলওয়ামা অ্যাটাক্স। তো যেটা কিন্তু আমরা প্রথমে 1-2 বছর অনেকেই মনে করছিলাম, কিন্তু ধীরে ধীরে আমরা ঠিক ভুলে যাব। তো আজকের দিনটিকে আমাদের উচিত স্মরণীয় করে রাখা এবং শহীদদের জন্য মানে উইস করা। তো আমরা কিন্তু এটুকুই পারি, তাছাড়া আমাদের হাতে আর কিছু নেই। তো ঠিক 4 বছর আগে আজকের দিনেই কিন্তু পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল, এবং যেটা কিন্তু ভারতের ইতিহাসে একটা খুবই দুঃখজনক ঘটনা ছিল। তো আপনারা হয়তো ছবি দেখেই বুঝতে পারছেন কিরকম হামলা হয়েছিল। আত্মঘাতী বোমার মাধ্যমে সিআরপিএফদের একটি গাড়িতে এসে ধাক্কা মারা হয়, এবং যার ফলে কিন্তু একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে 40 জন শহীদ হয়েছিলেন আমাদের ভারতীয় সেনাদের মধ্যে। তো যেখান থেকে কিন্তু অনেকেই ছিলেন, আমাদের প্রত্যেকটা রাজ্য থেকে মোটামুটি অনেকেই ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেক শহীদ কিন্তু সেখানে হয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি, যারা যারা শহীদ হয়েছিলেন, তো এখানে প্রত্যেকটা রাজ্য থেকেই আছেন, কেউ হয়তো নতুন জয়েন করেছিলেন, কেউ অনেক দিন থেকে সার্ভিস করছিলেন। তো এখানে ইয়ং থেকে একদম বয়স্ক যারা ছিলেন, বয়স্ক বলা ভুল হবে, জাস্ট একটু এজেস যারা ছিলেন, তো তারাও কিন্তু এখানে শহীদ হয়েছিলেন সেই হামলার পরে। তো দিনটা কিন্তু সত্যিই দুঃখের, কারণ সেই দিন ভারতের ইতিহাসে আপনারা হয়তো জানেন ওই রকম মানে ঘটনা খুবই কম ঘটেছে আর কি। তো সেই দিনটাকে আমাদের স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু সকলে আজকের দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করেন, এবং অনেকে হয়তো এই দিনটিকে ভুলে গেছে। তো যারা যারা মনে রেখেছেন তারা অবশ্যই কমেন্টে একবার জয় হিন্দ লিখে দেবেন। তো চলুন ইতিহাসটাকে আমরা একটু জেনে নিই। 2019 সালের 14ই ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লোথাপাড়া বা লেথোপাড়া, অবন্তিপাড়ার কাছাকাছি, যেটাকে লেথোপাড়া বলা হয়, তো সেখানে অতিক্রম করছিল। তো জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি আত্মঘাতী বাহনবাহিত গাড়ি এসে সেই পুলওয়ামা জেলার লোথাপাড়ার কাছাকাছি নিরাপত্তা কর্মীদের বহনকারীতে বা গাড়িতে হামলা করে। তো এই হামলার ফলে 40 জন কিন্তু কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল বা সিআরপিএফ কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। তো 14ই ফেব্রুয়ারি 2019 তারিখে জম্মু থেকে শ্রীনগরে 2500 সেন্ট্রাল রিজার্ভ ফোর্স, যেটা সিআরপিএফ এর গাড়ি, পরিবহনের জন্য 78টি গাড়ি একটা জাতীয় সড়ক যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44-এ যাত্রা করছিল। তো এখানে 3:30 জম্মু ছেড়ে যায়, এবং পূর্ববর্তী 2 দিন মহাসড়ক বন্ধ থাকার কারণে কর্মীদের একটি বড় সংখ্যক বহন করছিল, এবং সূর্যাস্তের আগে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 2500 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ কর্মী বহনকারী 78টি গাড়ির মধ্যে কিন্তু এই হামলাটা করার চেষ্টা করা হচ্ছিল, এবং যেখানে কিন্তু 40 জন সিআরপিএফ মানে শহীদ হয়েছিলেন সেই হামলার ফলে। তো এদিন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর গাড়ির আত্মঘাতী বোমা ঘটনা ঘটেছিল, এবং যার ফলে 40 জনের মৃত্যু ঘটেছিল। ঘটনার পরে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পোড়া শরীর, ধ্বস্ত ট্রাক, এবং সেখানে কিন্তু রক্ত, গাড়ির টুকরো, দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল সেই দিন, এবং এতটাই নৃশংস যে আপনারা সেই ভিডিওগুলো যারা দেখেছিলেন সেই 2019 সালে, সেই কথাগুলো আপনাদের হয়তো মনে আছে যে আপনারা সেই দিকে তাকালে মানে এতটাই দুঃখ লাগছিল সেই দিনগুলোর কথা। তো জইসি মোহাম্মদ ঘটনার পরেই একটি ভিডিও প্রকাশ করে এবং দায় স্বীকার করেছিল। তো জইসি মোহাম্মদ সেই ঘটনার পরে কিন্তু তারা দায় স্বীকার করেছিল যে তারাই হামলা করেছে, এবং জানা গিয়েছে 22-এর এক সুসাইড বম্বার যার নাম হচ্ছে আদিল আহমেদ দার। তো আদিল আহমেদ দার নামের একজন ছেলে, সে কিন্তু বা জঙ্গি, সে কিন্তু সেই সুসাইড
বোম যেটাকে বলা হয়, তো সেই বোমটাকে নিয়ে বিস্ফোরক ভরা ওই গাড়িটাকে চালিয়ে পুলওয়ামা জেলায় ঢুকে পড়েছিল। এবং সেই দিন সে ছিল কাশ্মীরের বাসিন্দা এবং সে অ্যাটাকটা করেছিল জওয়ানদের উপরে। তো সেই দিনটাকে কিন্তু আমরা ব্ল্যাক ডে হিসেবেই পালন করে আসছি, 14ই ফেব্রুয়ারিকে। আপনারা অনেকেই জানেন আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং তার সঙ্গে সঙ্গে আজকে ব্ল্যাক ডেও। তো সকলেই অবশ্যই কমেন্টে একবার জয় হিন্দ লিখে দেবেন, আমরা এটুকুই করতে পারি জয়ানদের জন্য, তাছাড়া কিছুই না। কারণ তারা কিন্তু যেই পরিমাণে কষ্ট করেন আমাদের জন্য, অন্যান্য দিনগুলো আমরা যে শান্তিতে পালন করতে পারি সবগুলোই কিন্তু এই জওয়ানদের জন্য। তাই তাদের জন্য কিন্তু আমরা জয় হিন্দ এবং একটা স্যালুট তো দিতেই পারি। তো এটাই ছিল আজকের এই ভিডিওটির মানে বক্তব্য। এবং আপনাদেরকে আরেকটি আপডেট জানাবো, আনএকাডেমি আপনাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য কথা ভেবে এবারে কিন্তু সমস্ত কোর্সের দাম কমিয়ে দিয়েছে। যেরকম শুধুমাত্র যদি আপনি WBCS পড়তে চান, সেক্ষেত্রে WBCS কোর্সটা আপনারা 3599 টাকায় পাবেন। এবারে আপনারা যদি এক্সাম 365 করে ইউজ করেন, কোর্সটার দামটা কমিয়ে নিতে পারবেন। ব্রহ্মাস্ত্র টার্গেট SSC MTS কেউ প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে 1249 টাকা দাম, এক্সাম 365 কোর্সটাকে যখন ইউজ করবেন কোর্সটার দামটা কমে যাবে। টার্গেট ব্যাচ কোর্স অন NMGNM সেই কোর্সটাও কিন্তু আপনারা পাবেন। তো সেই কোর্সটাতে কিন্তু আপনারা পড়াশুনো করতে পারবেন। এবং এখানে জানিয়ে রাখবো আপনারা কিন্তু কোর্সটা কিনতে পারবেন শুধুমাত্র, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 1399 টাকা। তো এখানে কিন্তু 1399 টাকায় আপনারা কোর্সটা মানে পড়তে পারবেন। এবং 15ই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। এবং যে কোনো কোর্সের দাম কমাতে আপনারা আনএকাডেমিতে এক্সাম 365 কোডটাকে ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে এবং ডিসকাউন্ট লিঙ্ক থেকে আপনারা সাবস্ক্রিপশন নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। ব্রহ্মাস্ত্র, টার্গেট NMGNM এবং ফাউন্ডেশনস ব্যাচ, যেটা কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন, তার কারণ আনএকাডেমি এবারে স্টোর ফিচার্স নিয়ে এসেছে। স্টোর ফিচার্সের মধ্যে আপনারা এক একটা কোর্স কিনতে পারবেন, আলাদা আলাদাভাবে আপনাকে কিনতে হবে, তাহলে আপনার কোর্সটার দামটা কমে যাবে। এবার যদি আপনি একসঙ্গে কিনতে চান, সেক্ষেত্রে কোর্সটার দাম বৃদ্ধি এমনিই হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা WBCS এর প্রস্তুতি নিচ্ছেন, শুধুমাত্র WBCS এর কোর্সটাই কিনে রাখুন, সেক্ষেত্রে আপনার 3599 টাকায় কোর্সটা হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে বলতে পারলাম। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, জয় হিন্দ, বাই বাই।